সরকারি আজিজুল হক কলেজের পাশে কিছুক্ষণ আগে এখানে রেলে কাটা পড়ে, ট্রেনে কাটা পড়ে একজন ব্যক্তি নিহত হওয়ার খবর আমরা পেয়েছি, ঘটনা ঘটেছে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঘটনাস্থলে। আমরা যদি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করি যে এখানে আসলে কী ঘটনা ঘটেছিল। যিনি মারা গেছেন ট্রেনে কাটা পড়ে, তার নাম হচ্ছে আশরাফুল ইসলাম, 35 বছর বয়সী। আমরা যদি একটু কথা বলতে চাই যে যিনি এখানে ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী, ভাই আপনি যদি একটু জানাতেন যে আসলে কী দেখেছেন কিংবা ঘটনা। মাসুম ভাই, তুমি আগে বলো। আমরা এখানে যেখানে দেখলাম যে ট্রেন আসছিলো, ওই ভাইয়েরা মোটরসাইকেল নিয়ে দাঁড়াইছিলো এখানে, হঠাৎ করে ট্রেনের বগি যাওয়ার পর, ইঞ্জিন যাওয়ার পর হঠাৎ করে বাড়ি খায়, ইনি বাড়ি খায়ে ওখানে পড়ে যায়। পরে ট্রেন চলে যাওয়ার পর দেখলাম যেটা, সেটা হলো যে মগজ বিচ্ছিন্নভাবে পড়ে আছে আর ওনার বডিটা জঙ্গলে পড়ে আছে। বাইকে ছিল আপনার দুজন, একজন পাশে থেকে মানে লাফ মারছে আর কি, আর ওই পরেরজন তৃতীয় নম্বর বগিতে ইয়ে হয়েছে আর কি, অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। উনি হচ্ছেন নেভি কোম্পানিতে TSM ছিল সম্ভবত, নেভি কোম্পানিতে জিক্সার হুন্ডে ছিল, ব্লু কালার। ওনার বাসা রাজশাহীতে। দর্শক, যেমনটি শুনলেন প্রত্যক্ষদর্শীরা যেমনটি আমাদেরকে বললেন, জানালেন যে এখানে যিনি মারা গেছেন আশরাফুল ইসলাম, তার গ্রামের বাসা হচ্ছে রাজশাহীতে। তিনি এখানে যে অফ দ্য গেট রয়েছে বগুড়া সরকারি আইজুল হক কলেজের পাশেই যে অফ দ্য গেট রয়েছে, এখানকার একটি বাসায় তিনি ভাড়া থাকতেন বলে আমরা জানতে পেরেছি। আমরা এখানে পুলিশ সদস্যদের দেখছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারা এখানে এসে ঘটনাটির বিষয়ে একটু খোঁজখবর নিচ্ছেন। এবং কিছুক্ষণ আগে আমরা এখানকার যে রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকেও এখানে দেখতে পেয়েছি, যে তারাও এখানে এসে বিষয়টির খোঁজখবর নিয়ে তারা এখানে তথ্য নিয়ে গিয়েছেন। দর্শক, তার লাশটি এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে সর্বশেষ যে খবরটি হচ্ছে তার কিন্তু একেবারে মৃত্যুটি একেবারে মর্মান্তিক মৃত্যু। আপনারা জানেন যে নিশ্চয়ই ট্রেনের মৃত্যু যেটি হয় সেটি আসলে একেবারে মর্মান্তিক একটি মৃত্যু হয়। তো এমনই একটি মৃত্যুর ঘটনা ঘটল বগুড়া শহরের অফ দ্য গেট যে এলাকাটি রয়েছে, সেই অফ দ্য গেট এলাকা।